একদিকে কয়লাকাণ্ডের তদন্তে কলকাতা আসানসোল মালদা সহ 12টি জায়গায় একযোগে সিবিআই তল্লাশি আরেকদিকে খনি শিল্পাঞ্চলে আয়কর দপ্তরের ম্যারাথন অভিযান সেই সংগ্রহে শীতের কামড়ের মধ্যেও কেন্দ্রীয় এজেন্সির একের পর এক অভিযানে যেন গরম হয়ে উঠছে বাংলার মাটি বুধবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 18 ঘন্টা ধরে তল্লাশি চলে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাবের রানীগঞ্জের বিশাল বাড়িতে সোহরাবের বাড়িতে তল্লাশির পাশাপাশি বানপুর ও আসানসোলেও দুই ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা সোহরাবের বাড়িতে তল্লাশি অভিযান 18 ঘন্টায় শেষ হয়ে গেলেও বানপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ আহমেদের বাড়িতে তা চলতেই থাকে ধরমপুরে এই হলো ব্যবসায়ী ইমতিয়াজের বাড়ি বাড়ি প্রাসাদ নাকি পাঁচতারা হোটেল দেখে ঠাউর করে ওঠা মুশকিল বুধবার সকাল 6টা থেকে এই বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান আয়কর আধিকারিকরা রাতে তদন্তকারীরা বেরিয়ে গেলেও ইমতিয়াজের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল তদন্তকারী আধিকারিকরা সকালে আবার ইমতিয়াজের বাড়িতে ঢোকেন হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগে লোহা ব্যবসায়ী ইমতিয়াজের ধরমপুরের অফিসেও টানা তল্লাশি চলে তল্লাশি অভিযান চলাকালীন ইমতিয়াজকে বাইরে বেরিয়ে এসে কথা বলতেও দেখা যায় আয়কর দফতর সূত্রে দাবি ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়ি ও অফিসে তল্লাশিতে প্রাথমিকভাবে প্রচুর সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে জিজ্ঞাসাবাদে নিজের একাধিক সম্পত্তির টাকার উৎস দেখাতে পারেননি ইমতিয়াজ আয়কর আধিকারিকদের অনুমান লোহা ব্যবসায়ী ইমতিয়াজ প্রভাবশালীদের ঘনিষ্ঠ এবং প্রভাবশালীদের কাছে টাকা পাঠিয়েই নিজের স্বার্থ সিদ্ধি করতেন তিনি সূত্রের খবর নথি ও ডিজিটাল এভিডেন্স দেখে ইমতিয়াজকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন আয়কর আধিকারিকরা 14 ঘন্টা ধরে আয়কর দফতরের আধিকারিকরা এই বিলাসবহুল বাড়ির ভেতরে রয়েছেন সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ একজন সেন্ট্রাল ফোর্সের অফিসার বাঁদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং গোটা বাড়িকে ঘিরে রেখেছেন তারা এবং আমরা দেখলাম যে আয়কর দফতরের আধিকারিকরা 4:30 নাগাদ এই বাড়িতে পৌঁছে যান ইতিমধ্যেই যেটা আমরা আয়কর দপ্তর সূত্রে খবর পাচ্ছি বেশ কিছু নথি তারা কিন্তু এখান থেকে উদ্ধার করতে পেরেছেন এবং সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আয়কর দপ্তর সূত্রে খবর ইমতিয়াজের হিসেব রক্ষক সহ তার 3 সহযোগীর বাড়িতেও তল্লাশি চালানো হয় প্রকাশ সিনহা কৌশিক গাঁতাই ও সৌমিত্র রায় রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে